দশম শ্রেণীর প্রিয় বন্ধুরা সকলকে এই চ্যানেলে স্বাগতম তোমাদের মাধ্যমিক ও টেস্ট পরীক্ষায় বাংলা ব্যাকরণের বাক্য অধ্যায়টি থেকে কোন প্রশ্নগুলো সম্ভাব্য সে সম্পর্কে এই ভিডিওতে বলা হয়েছে তাই তোমরা এই ভিডিওটির কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাও আর যারা আগেই এই পরিবারের সদস্য হয়ে রয়েছে তাদের এই পরিবারটির সঙ্গে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ মাধ্যমিকের অন্যান্য ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেস্ক দেওয়া আর দেরি না করে শুরু করা যাক মাধ্যমিক ও টেস্ট পরীক্ষার জন্য বাংলা ব্যাকরণের বাক্য অধ্যায়টি থেকে যে প্রশ্নগুলো তোমাদের জন্য সম্ভাব্য সে প্রশ্নগুলি হলো বাক্য কাকে বলে যে পদ বা পদসমষ্টির দ্বারা বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় সেই পদ বা পদসমষ্টিকে বলে বাক্য যেমন রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন এই বাক্যটি দ্বারা একটি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাই এটি একটি বাক্য বাক্যের কটি রূপ ও কি কি বাক্যের দুটি রূপ একটি হল গঠনগত অপরটি অর্থগত বাক্য শব্দের বুৎপত্তি কি বাক্য শব্দের বুৎপত্তি হল যোগ জ। বাক্য শব্দের বুৎপত্তিগত অর্থ কি। বাক্য শব্দের বুৎপত্তিগত অর্থ হল বলার যোগ্য বাক্য নির্মাণের প্রয়োজনীয় শর্ত কটি ও কি কি বাক্য নির্মাণের প্রয়োজনীয় শর্ত হল তিনটি আকাঙ্ক্ষা যোগ্যতা এবং আসক্তি আসক্তির অপর নাম কি আসক্তির অপর নাম হল নৈকট্য বাক্যের কটি অংশ ও কি কি বাক্যের দুটি অংশ উদ্দেশ্য ও বিদেহ যেমন রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন এখানে রবীন্দ্রনাথ হল উদ্দেশ্য এবং বাকি অংশটুকু অর্থাৎ গীতাঞ্জলি লিখেছেন এটি হল বিদেহ উদ্দেশ্য কয় প্রকার ও কি কি উদ্দেশ্য দুই প্রকার সরল উদ্দেশ্য ও সম্প্রসারিত উদ্দেশ্য বিদেহ কয় প্রকার ও কি কি। বিদেহ দুই প্রকার সরল বিদেহ এবং সম্প্রসারিত বিদেহ বাংলা বাক্যের গঠন রূপ বাংলা বাক্যের গঠন হল কর্তা কর্ম ক্রিয়া অর্থাৎ এস ও ভি বাক্যখণ্ড কটি ও কি কি বাক্যখণ্ড তিনটি বিশেষ্য খণ্ড ক্রিয়া খণ্ড এবং ক্রিয়া বিশেষণ খণ্ড গঠন অনুসারে বাক্য কয় প্রকার ও কি কি গঠন অনুসারে বাক্যকে তিনটি ভাগে ভাগ করা হয় সরল বাক্য যোগী বাক্য জটিল বাক্য তবে আধুনিক ভাষা বিজ্ঞানের মতে বাক্যকে বাক্যের আরেকটি ভাগ রয়েছে সেটি হলো মিশ্র বাক্য সরল বাক্যের কটি সমাপিকা ক্রিয়া থাকে সরল বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে পরবর্তী প্রশ্নটি হল বাংলায় কয় ধরনের জটিল বাক্য হতে পারে ও কি কি বাংলায় তিন ধরনের জটিল বাক্য হতে পারে বিশেষ্যবাচক বিশেষণ বাচক এবং ক্রিয়া বিশেষণ বাচক অর্থগত দিক থেকে বাংলা বাক্যকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি অর্থগত দিক থেকে বাংলা বাক্যকে সাতটি ভাগে ভাগ করা হয় নির্দেশক বাক্য প্রশ্নবাচক বাক্য অনুজ্ঞাসূচক সূচক বাক্য প্রার্থনা সূচক বাক্য সন্দেহবাচক বাক্য আবেগসূচক বাক্য এবং শর্ত সাপেক্ষ বাক্য নির্দেশক বাক্য কয় প্রকার ও কি কি নির্দেশক বাক্য দুই প্রকার হা সূচক এবং না সূচক প্রশ্নবাচক বাক্য কয় প্রকার ও কি কি প্রশ্নবাচক বাক্য দুই প্রকার হানা প্রশ্নবাচক এবং বস্তুগত প্রশ্নবাচক সূচক বাক্য কয় প্রকার ও কি কি সূচক বাক্য দুই প্রকার বর্তমান অনুজ্ঞা এবং ভবিষ্যৎ অনুজ্ঞা প্রার্থনা সূচক বাক্যের আর এক নাম কি প্রার্থনা সূচক বাক্যের আর এক নাম ইচ্ছা সূচক বাক্য বুঝি বোধ হয় হয়তো যেন এই শব্দগুলি কোন বাক্যে ব্যবহৃত হয় এই শব্দগুলি সন্দেহবাচক বাক্যে ব্যবহৃত হয় আবেগসূচক বাক্যের শেষে কোন জ্যোতির্চিহ্ন ব্যবহৃত হয় আবেগসূচক বাক্যের শেষে বিস্ময়সূচক চিহ্ন ব্যবহৃত হয় শর্তসাপেক্ষ সাপেক্ষ বাক্যের আর নাম কি শর্তসাপেক্ষ সাপেক্ষ বাক্যের আর এক নাম কার্যকারণাত্মক বাক্য যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে কোন বাক্য বলে সেই বাক্যটিকে নির্দেশক বাক্য বলে তোমার জীবন বাধামুক্ত হোক অর্থ অনুসারে এটি কোন ধরনের বাক্য অর্থ অনুসারে এটি প্রার্থনা সূচক বাক্য যোজক পথ ব্যবহার করে একাধিক বাক্যকে যুক্ত করা হয় কোন বাক্যে উত্তর হবে যৌগিক বাক্যে শর্ত সাপেক্ষ বাক্য হলেই গঠন অনুসারে তা অবশ্যই কি বাক্য হবে তা অবশ্যই জটিল বাক্য হবে জটিল বাক্যে কমপক্ষে কটি সমাপিকা ক্রিয়া থাকে জটিল বাক্যে কমপক্ষে দুটি সমাপেক্ষা ক্রিয়া থাকে সাপেক্ষ পদ ব্যবহৃত হয় কোন বাক্যে সাপেক্ষ পদ ব্যবহৃত হয় জটিল বাক্যে যেমন যদি তবে যেহেতু সেতু যারা তারা এগুলি সাপেক্ষ পদ পরস্পর সম্পর্কযুক্ত পদ সমষ্টি যথার্থ সন্নিবেশী হল আসক্তি বাক্যের যোগ্যতা হল সঙ্গত ও যথার্থই ভাব প্রকাশ ক্রিয়া বিশেষণ খণ্ড কি যা ক্রিয়াকে বিশেষত করে তা হলো ক্রিয়া বিশেষণ খণ্ড বাক্য মূলে বিধ অংশে কি থাকে বাক্যের মূল বিধ অংশে কি থাকে বাক্যের মূল বিধ অংশ থাকে ক্রিয়াপদ খেয়ে সব ভাত সে নিল বাক্যের কোন শর্ত পূরণ হয়নি এখানে বাক্যের আসক্তি পূরণ হয়নি এই বাক্যটি হর্ত সে সব ভাত হে নীল প্রিয় ছাত্রছাত্রীরা এই প্রশ্নগুলির সাথে তোমাদের পাঠ্য যে ব্যাকরণ টেক্সটবুকটি রয়েছে সেই টেক্সটবুকটি তোমরা ভালো করে পড়বে এবং এই প্রশ্নগুলি ভালো করে মুখস্থ করবে আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব তোমরা সকলে ভালো থেকো এখনি সাবস্ক্রাইব করো মলেদাস টিউটোরিয়াল এই চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সমস্ত ধরনের শিক্ষা সংক্রান্তের নোটিফিকেশন পাওয়ার জন্য